চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে যেন ফিরেছে প্রাণ, জেলেও ব্যাপারীদের হাক ডাকে মুখরিত মাছঘাট। নামছি আমরা রাত্রে 11টায়, এমন মনে করে 9টা উঠেছি, 7 কেজি মাছ পাইছি, 45 টাকা বেশি। মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই গতকাল মধ্যরাতে নদীতে নেমে পড়েন জেলেরা। রাতভর ইলিশ আহরণ শেষে সকালে ঘাটে ফেরেন তারা। তবে তুলনামূলক কম মাছ পাওয়ায় এবং আকারে ছোট হওয়ায় হতাশ মৎস্যজীবীরা। 10 কেজি মাছ পাইছি, এই আল্লাহর কাছে হাজার শুকর। আমরা 22 দিন পরে নামছি, এই নদীতে মাছ নাই, আমরা 2টা মাছ পাইছি, আমরা 10 জন মানুষ আঙ্গ পোষে না। আমার খস্ত আছে, আমার খস্ত, আমার একটা না সারলে 10-12 হাজার টাকা খস্ত আছে। আমি রাষ্ট্র 10 জন মানুষের 10 হাজার টাকা খস্ত আছে। আশা তো ঘিরে গেছিলাম, আল্লাহ দিব, আমাদের আশা পূরণ হয় না। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে ইলিশ প্রজননের 22 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের প্রায় অর্ধ লক্ষাধিক জেলে নেমে পড়েছেন মাছ আহরণে। দীর্ঘদিন পর নদীতে জাল ফেলতে পেরে খুশি প্রকাশ করেন তারা। 22 দিন আমরা মাছ ধরতে পারি নাই, মাছ ধরি নাই, এখন নামছি, 2-1টা যাই পাই, আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি, আল্লাহ ভালো দিতে আছি। সবাই নিয়ে সুখে শান্তিতে খাইতে পারবো, ছেলে মেয়ে খাইতে পারবো, এই জন্য খুশি। আমরা তো আশা করছিলাম নদীতে মাছ থাকবো প্রচুর, ফরত হইব, এই জন্য আসছিলাম, অনেকদিন নাই, নদীতে কোনো মাছই নেই। আড়তদারদের দাবি, প্রথম দিনে আশানুরূপ ইলিশের সরবরাহ নেই ঘাটে, তার উপর অধিকাংশ ইলিশ আকারে ছোট এবং ক্রেতা কম হওয়ায় প্রথম দিনে ইলিশের দাম কিছুটা কম। আজকে মোটামুটি বাজার কমই আছে, আমদানিও কম, ক্রেতাও কম দেখা যাচ্ছে, অনেকে জানতে পারে না এখনো যে কেনাবেচা শুরু হয়েছে 22 দিন পরে। তো আস্তে আস্তে মানুষের নলেজে ঢুকলে আস্তে আস্তে আসবে, কেনাবেচাও বাড়বে, এমনকি দামটা অবশ্যই বাড়বে। আজকে বাজারে 1 কেজি ওলা মাছ 1700 থেকে 1800 টাকা কেজি দেখা যাচ্ছে, আবার যদি আমদানি বেড়ে যায় বা কাস্টমার বাড়ে 150 টাকা বাড়বে। যেরকম সর্বদা আশা করছিলাম ওইরকম হয় না, কারণ এই বছর আলহামদুলিল্লাহ অভিযান খুব সফল হয়েছে, এবছর নদীতে তেমন মাছটা ধরা পড়েনি, কিন্তু নদীতে আসলে মাছই কম, আমদানি কম। এখন পর্যন্ত মনে করেন যে ঘাটে সর্বোচ্চকালে আপনার 200-300 মন মাছ আসছে, 200-300 মন মাছ সকাল থেকে এই পর্যন্ত, অন্যান্য সময় 1000-1200 মন মাছ আসার কথা ছিল, কিন্তু সরবরাহ অনেক কম, তুলনামূলকভাবে কম। সরবরাহ বৃদ্ধি না পেলেও ইলিশের দাম বাড়ার সম্ভাবনার কথা জানান চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার। 200-300 মনের মতো এখন পর্যন্ত আমদানি হয়েছে, মাত্র তো শুরু, বিকাল নাগাদ বোঝা যাবে কীরকম হবে। তবে ম্যাক্সিমাম মাছ হলো ছোটো মাছ, এগুলির বাজার হলো 23,000-24,000, মানে 1600 টাকা কেজি। বড় মাছের পরিমাণ খুব কম, বড় মাছ 1 কেজির মাছ এখনও 1700-1800 টাকা। সমুদ্রে সাগরে নদীতে সব জায়গায় মাছ কম, অবশ্যই সরবরাহ যদি কম থাকে, যদি মাছ না বাড়ে তাহলে মাছের দাম অবশ্যই বাড়বে, 200 টাকা তো অবশ্যই বাড়বে। ইলিশ ছাড়াও বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের দেখা মেলে এই ঘাটে। অন্যান্য বছরের তুলনায় এবছর মা ইলিশ অভিযান সফল হয়েছে বলে মনে করছেন চাঁদপুরের সর্বস্তরের জনগণ।